আজ আমরা খুবই সুন্দর একটা প্লেস আপনাদের দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে সোল ঘাং নাম এরিয়াতে। এক্সারসাইজ যে সাইকেলিং করার রাস্তা রয়েছে সেখানে এসেছি। ওই পার্কটা হচ্ছে আপনার সংফা ডিস্ট্রিক্ট, এই পার্কটা হচ্ছে ঘাংনাম ডিস্ট্রিক্ট। এক্সারসাইজ করছে কেউ, পায়ে হেঁটে কেউ, সাইকেলিং করে। খুবই সুন্দর একটি দৃশ্য। এই পথ ধরে ঠিক চলে গেছে আপনার সংগ্রাম ডিস্ট্রিক্ট, সংগ্রাম এরিয়া, প্লাস সোজা চলে গেলে যদি ইয়ংইন পর্যন্ত যাওয়া যাবে। আর এদিকটাতে গেলে আপনার সোল যে টাওয়ার রয়েছে সে পর্যন্ত চলে যাওয়া যাবে। সম্পূর্ণ সোলটাকে এভাবে ঘিরে আছে বিভিন্ন সাইকেলিংয়ের পথ, এক্সারসাইজের পথ। এই দেখা যাচ্ছে আপনার কি বলে যে টাওয়ার, 123 তলা প্রত্যেক ওয়ার্ল্ড টাওয়ার। নারী পুরুষ সবাই এক্সারসাইজে ব্যস্ত, ফিটনেস। যে যার মতো করে ব্যায়াম করছে। একদিকে যাবার পথ, একদিকে আসার পথ। খুবই একটা মনোরম পরিবেশ। যে কেউ চাইলে এক্সারসাইজ করতে পারে নিয়মিত। এবং প্রত্যেকটি শহরে
এই ধরনের ব্যবস্থা রয়েছে, বিশেষ করে সোলে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট এবং প্রত্যেকটি অঞ্চল ঠিক এইভাবে সাইকেলিং এবং হাঁটার পথ রয়েছে এবং বিভিন্ন মহল্লায় মহল্লায় ব্যায়াম করার স্থান রয়েছে, বিভিন্ন ব্যায়াম করার ইনস্ট্রুমেন্ট স্থাপন করা রয়েছে, যেটা খুবই একটা সুন্দর ব্যবস্থা বলা চলে। এবং বর্তমানে বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে যে মেয়ররা রয়েছে তারা আপনার সরকারিভাবে বিভিন্ন স্থানে বাইসাইকেল রাখা রয়েছে, সেটা আপনার আইডি কার্ড হোক বা পাসপোর্ট হোক, আপনি সেটা রেজিস্ট্রেশন করে সময় অনুযায়ী সেটা আপনি ভাড়া হিসেবে নিতে পারেন, ঘন্টা হিসেবে বা দিন হিসেবে, মাস হিসেবে, সপ্তাহ হিসেবে রেন্ট নিয়ে। যে সাইকেলটি যে যাচ্ছে গ্রিন কালার, এটাই সেই বাইসাইকেল, সরকারিভাবে দেশি বিদেশি লোক প্রচুর দেখা যাচ্ছে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটা সোল থাংনাম এরিয়া, থাংনাম ডিস্ট্রিক্ট, এবং তা বলা চলে যে সোলের ঘাং নামের শেষ প্রান্ত, কারণ ওই পার্টটা হচ্ছে সোংফা ডিস্ট্রিক্ট। বাবা আর ছেলে আসছে এক্সারসাইজ করছে। এখানে হরিণও রয়েছে, সাইন রয়েছে, দেখাচ্ছে যে এই এরিয়াতে হরিণ রয়েছে।
যাই হোক আমরা ডান দিকে উপরে চলে যাব, আর বেশি দূর যেতে পারবো না, এ পথের শেষ নেই। পুরো সোল সার্কেল ভাবে এই রাস্তা রয়েছে, আমরা ডানে চলে যাই। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।